हेलो प्रिय बान्धवीरा, वेलकम टू माई चैनल। तानवी एखन छादे आछि। तो आमार छादे लोकेशन देखे निश्चय बुझते पारछेन आमि आर नर्थ इस्टे नेई, आमि कलकाताते चले आसछि। तो एटा आमार शहर, आमार प्राणेर शहर कलकाताते थाकार मजाई आलादा। तो आमरा एखन एखाने मोटामुटी पाकापाकिभाबेई शिफ्ट करे गेछि। तो অনেকটা দিন ধরে আমাদের প্যাকিং চলছিল, আমরা অনেক দিন এখানে ছিলাম, তারপরে ওখানে গিয়ে গুয়াহাটি গিয়ে আবার এখানে শিফট করলাম। তো সময় অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সময় আমি মানে আপনাদের সামনে এভাবে ফেস টু ফেস আসতে পারিনি। তার কারণ এটাই যে খুব বিজি ছিলাম, ছেলের স্কুলে ভর্তি করা, তারপর আমাদের শিফট করা, ঘরের কাজ হয়েছে অনেক কিছু। তো সেই সমস্ত কিছু নিয়ে আমি খুবই বিজি ছিলাম। টুকরো টুকরো শর্টস বা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেইগুলো আমি বড় ধরনের ভিডিও নিয়ে বা আরও যেগুলো আমি যে ধরনের ভিডিও আমি দিই যে আপনাদের সুবিধা হবে কোনো কিছুতে, কোনো লাইফস্টাইল হ্যাক বা রূপচর্চার কোনো কিছু বা কোনো চটজলদি কিছু করার মতন কোনো টিপস, তো সেই সমস্ত কিছু যেগুলো আমি জানি আমার সুবিধা হয় সেই ধরনের জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই সমস্ত ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। তো এই কিছুদিন একটু বিজি আছি, তাই কিছু ছোটো ছোটো শর্টস দিচ্ছি। আর এখান থেকে আমার ঘরের লোকেশনটা দেখে, আমি এখন ছাদে আছি। তো এখান থেকে দেখুন বাইরেটা এত সুন্দর লাগে, ভিউটা খুবই সুন্দর। তো নতুন ঘর গোছাতে হচ্ছে, সব কিছু মানে রান্না বান্না সব কিছু মিলিয়ে একটু মানে টাইম পাওয়া যাচ্ছে না, আশা করি বুঝতে পারবেন আপনারা সবাই। ঘরের সামনেই বাজার, খুব সুন্দর বাজার এখানে বসে। তো মাছ মাংস বা সবজির কোনো কিছুরই আমাদের ভেবে ভাবতে হয় না বা ফ্রিজে স্টোর করতে হয় না। সবথেকে বড়ো জিনিস যেটা, ফ্রিজে স্টোর করে রাখতে হয় না, আমরা মানে টাটকা টাটকা নিয়ে খেতে পারি, এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে। ওখানে আমাকে মানে বাজার করে স্টোর করে রাখতে হতো, ওখানেও নিয়ারে ছিল মানে কাছেই ছিল বাজারটা, তারপরেও মানে আমাদের হয়ে উঠতো না। এখানে একদম ঘরের নিচে, হ্যাঁ পাপা, ও যে আমাকে ডাকছে। তো এখানে একদম ঘরের নিচেই বাজারটা, যার জন্য একদম টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। সকালবেলা তো একদম মানে সাইড থেকে সব কিছু নিয়ে আসে, ওরা একদম ফ্রেশ থাকে, এরকম করো না। তো ওকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা পড়ে গেছে রীতিমতো। খুব কনকনে ঠান্ডা না পড়লেও ঠান্ডার কাজ কিন্তু ঠান্ডা করছে। এই সময় কিন্তু স্কিনের যত্ন রাখতে হবে, চুলের যত্ন রাখতে হবে। তো সেই সমস্ত কিছু যত্ন রাখার জন্যে আমি ভালো ভালো কোনো ভিডিও বা কোনো টিপস নিয়ে চলে আসবো। আমি কিছু কিছু টিপস এই কদিনে কিছু কিছু হ্যাক, হ্যাঁ বলো বলো, হ্যাঁ গুয়াহাটির রুমটা আমরা ছেড়ে দিয়েছি। তো তো যাই হোক, এই শীতকালে তো ভীষণ রকমভাবে মানে স্কিনের 12টা বাজে বলতে গেলে, কারণ এখন কিন্তু সেভাবে শীত পড়েনি, আমরা ইগনোর করে যাই আর যত্নটাও নিই না সেভাবে। তো সেই সমস্ত কিছু ছোটো ছোটো টিপস নিয়ে আবার আমি চলে আসব। তো এই কিছুদিন একটু বিজি আছি, এই বিজি থাকার মধ্যেও কিন্তু আমি অনেক অনেক জিনিস ট্রাই করেছি যেগুলো আমার স্কিনকে অনেক হেল্প করেছে, মানে স্কিনকে চুলকে। তো মাঝখানে শরীর খারাপ থাকার জন্যে আমার চুলের খুব সমস্যা হয়ে গেছিলো। তো আমি সেই সময় দেখিয়েছিলাম আপনাদেরকে কীভাবে আমি অনিয়ন অয়েল ইউজ করছিলাম, আর আমি বুঝতে পারছিলাম না বেনিফিটটা হচ্ছে কি না, কারণ খুব কড়া কড়া ওষুধ খেয়েছিলাম, অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, যার জন্য চুলের একদম 12টা বেজে গেছিলো। তো যাই হোক, সেই সমস্ত কিছু ভরপুর টিপস নিয়ে আমি আবার চলে আসবো। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। আজকের মতন এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও। মনে হলো চাঁদে এসে আপনাদের উদ্দেশ্যে একটু কিছু বলি, যে মানে আমার যারা সাবস্ক্রাইবার অনেক ধরনের অনেক কমেন্ট দিচ্ছেন, আমি রিপ্লাইও দিতে পারছি না হয়তো সেইভাবে, তো প্লিজ কিছু মনে করবেন না, খুব শীঘ্রই চলে আসবো। তো দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতকালে নিজেদের যত্ন রাখবেন আর জল খাবেন প্রচুর করে। ওকে, টাটা।